মিলা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এবং এটি হচ্ছে পোস্ট অফিস রোড আপনাকে যদি দেখায় যে এই এলাকা কিন্তু আসলে সিলেটের যে অন্যান্য উপজেলা রয়েছে সেই এলাকাগুলো থেকে আসলে পানি নামা শেষ হয়ে গেল এলাকায় কিছু এলাকায় এখনো পানি কিন্তু রয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটি বাজারের মধ্যস্থানে কিন্তু এখনো পানি রয়েছে এবং এই উপজেলার পার্শ্ববর্তী হচ্ছে কুশিয়ারা নদী এবং ফেনচুগঞ্জের যে কুশিয়ারা পয়েন্ট সেখানে আজকেও আমি আজকেও আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে প্রায় আশি সেন্টিমিটার উপর দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে সিলেটের যেসব নদ নদী রয়েছে সেগুলোর বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হল সিলেটের এই যে কুশিয়ারা ফেনচুগঞ্জ পয়েন্ট এখানে কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আমরা এই এলাকায় আসছিলাম সকালে এলাকার মানুষজনের সাথে কথা বলেছি বিশেষ করে ব্যবসায়ীরা তাদের আতঙ্কের কথা জানিয়েছেন তারা বলেছেন যে ঈদের দিন থেকে কিন্তু তাদের এই দুর্ভোগ শুরু হয়েছিল এবং এখানে আসলে ব্যবসা বাণিজ্য খুবই কমে গিয়েছে কয়েকজন ব্যবসায়ীরা বলছিলেন যেখানে তাদের আসলে প্রতিদিন দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রি হতো সেখানে তারা এখন এক হাজার টাকার মধ্যে আসলে বিক্রি করতে পারছে না ক্রেতা সংকটের কারণে এবং নানা ধরনের আসলে রোগ বালাই কিন্তু বাড়ছে এই উপজেলার মানুষের মিলা এই ছিল আমার কাছ থেকে সিলেটের পেঞ্চগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সব নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম